বিশ্বজোড়া করোনাময় পরিস্থিতিতে একের পর এক বিস্ময়কর ঘটনা ঘটেই চলছে। আর এই চলতি মহামারীর মধ্যে এবার 2000 বছরে পুরনো দৈত্যাকৃতির এক বিড়ালের সন্ধান দিলেন প্রত্নবিদরা। তবে এ বিড়াল আবার চলাফেরা করতে পারে না, মাছের গন্ধ পেলে মিয়াও মিয়াও করে ডাকেও না। আরও দেখুন রিপোর্টে। আমাদের এই পৃথিবীতেই রয়েছে সেই নির্বাক নিশ্চল বিড়াল, তবে কোনো গৃহপালিত প্রাণী হিসেবে নয়। পেরুর নাজকা মরুভূমি এলাকায় পাহাড়ের গায়ে খোদাই করা এমনই এক দৈত্যাকৃতির বিড়ালের ছবির সন্ধান পেয়েছেন পুরাতাত্ত্বিকরা। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে ওই ছবিটি প্রায় 2000 বছরের পুরানো। পেরুর নাজকা অঞ্চলের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী জোনি ইসলা জানিয়েছেন যে সাদা রঙের কোনো বস্তু দিয়ে পাহাড়ের গায়ে খোদাই করা 120 ফুট লম্বা ওই ছবিটিতে দেখা গিয়েছে বর্তমানে বিড়ালের মতো পা, লেজ, মুখ এবং নাক, কান, চোখ সবই রয়েছে, যদিও সেটি সত্যি বিড়াল নাকি অন্য কিছুর আঁকার চেষ্টা করতে গিয়ে বিড়ালের মতো কোনো প্রাণীর ছবি আঁকা হয়ে গিয়েছিল তা স্পষ্ট নয়। দক্ষিণ আমেরিকার নাজকা সংস্কৃতির অঙ্গ এই ছবি। এর আগেও অবশ্য ওই এলাকায় এরকম ধাঁচের বানর, মাকড়সা, কুকুর, টিকটিকি, এমনকি তিমি মাছের ছবিও দেখতে পাওয়া গিয়েছে। 450 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই নাজকা লাইন। এটি আবিষ্কার হয় 1927 সালে। প্রত্নতাত্ত্বিকরা জানান, রাজধানী লিমার দক্ষিণে নাজকা লাইনে খোঁজমেলা বিড়ালের এই ছবিটি 120 ফুট লম্বা। ছবির রেখাগুলিও যথেষ্ট মোটা, 12-15 ইঞ্চি পুরু। পাহাড়ের গায়ে খোদাই করা এই ছবিগুলির আকার এতটাই বড় হয় যে এগুলি আকাশ পথ থেকেও দেখা যায়। তবে এর আগে এত বড় বিড়ালের ছবি আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন প্রত্নবিদরা। এই নাজকা এবং প্যারাকাস সংস্কৃতির দ্বারা নির্মিত ভূগোলগুলি পেরু কলম্বিয়ার ইতিহাসে স্মরণীয়, তবে এই ছবিগুলি কে বা কারা এঁকেছে তা এখনো নিশ্চিতভাবে বলতে পারেননি প্রত্নতাত্ত্বিকেরা। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।